আসসালামু আলাইকুম 2021 ব্যাচের শিক্ষার্থী তোমরা যারা রয়েছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে এই ভিডিওটা আমি ঠিক তাদের জন্য বানাচ্ছি যারা কনফিউশনে রয়েছো যে তুমি এই শেষ সময়টাতে কিভাবে শুরু করবা বা কোন জিনিসটা দিয়ে তুমি পড়াশোনাটা শুরু করলে শেষের এই কয়েকটা সময়কে তুমি প্রপারলি ইউটিলাইজ করতে পারবা তুমি হয়তোবা তুমি গত 2 বছর ভালো করে পড়ো নাই বা কিছুই পড়ো নাই তুমি এই শেষ সময়টা এসে তোমার মনে হচ্ছে না আমাকে এবার একটু পড়তে হয় আমার আব্বু আম্মুর একটু মুখটা রাখতে হয় বা নিজের একটা ফিউচারের কথা ভেবে তোমার পড়াশোনার ভিতরে সিরিয়াসনেস চলে আসছে অলরেডি সো এই যে সিরিয়াসনেসটা চলে আসলো এই সিরিয়াসনেসটাকে তুমি কীভাবে কাজে লাগাবা তুমি পড়তে চাচ্ছ পড়তে বসার তুমি সকল কিছু রেডি করে বসতেছো বাট একটু পরে তোমার মোটিভেশনটা থাকছে না বা তোমার পড়তে আর ইচ্ছা করছে না বা যেহেতু শীতকাল আলসিমি লেগেই আছে সো এই প্রত্যেকটা বিষয়কে তুমি কীভাবে ম্যানেজ করবা হ্যাঁ সেটার একটা ক্লিয়ার আউটলাইন দেবো যে আউটলাইনটা তুমি ফলো করলে আশা করবো এই শেষ সময়টা তুমি খুব সুন্দর করে নিজেকে অর্গানাইজ করতে পারবা আর দেখো তুমি যদি নিজেকে অর্গানাইজ করে ফেলতে পারো তাহলে তোমার পক্ষে এ প্লাস পাওয়াটা কঠিন কোনো কিছু হবে না তোমার আগে লক্ষ লক্ষ স্টুডেন্ট কিন্তু এ প্লাস পেয়েছে গোল্ডেন এ প্লাস পেয়েছে 2014 সালে আমি যখন এইচএসসি পরীক্ষা দিই তখন আমার এই গোল্ডেন এ প্লাস পাওয়া বা প্রত্যেকটা বিষয়ে এ প্লাস পাওয়া কিন্তু হচ্ছে সম্ভব হয়েছে শুধুমাত্র আমার ডিটারমিনেশন ছিল যে আমি এই যে শেষের সময়গুলো রয়েছে এগুলোকে প্রপারলি ইউটিলাইজ করব ধরো তোমার হাতে আর সময় রয়েছে 10 দিন কত ঘন্টা প্রায় 240 ঘন্টার মতো তোমার হাতে সময় রয়েছে এর ভিতরে 70 ঘন্টাই তোমার চলে যাবে ঘুমের ভিতরে 10 দিনে যদি 7 ঘন্টা করে মিনিমাম তুমি ঘুমাও তাহলে কিন্তু 70 ঘন্টাই চলে যাচ্ছে তোমার হচ্ছে ঘুমের পেছনে আমি যদি এই যে 240 ঘন্টাকে মিনিটে প্রকাশ করি তার আমি কত পাবো প্রায় 14,400 মিনিট এই যে 14,400 মিনিট এই প্রত্যেকটা মিনিটে কিন্তু তোমার লাইফে বড় একটা ইম্প্যাক্ট ফেলবে যদি তুমি এটাকে প্রপারলি ইউটিলাইজ না করো কারণ এ প্লাস পেলে কিন্তু তোমার অ্যাডমিশনের লাইফটা অনেকটাই সহজ হয়ে যাবে তোমার অ্যাডমিশন যে জায়গায় তুমি ভর্তি পরীক্ষা দিতে চাও সেখানে কিন্তু তোমার এই যে অল্প জিপিএর ক্ষেত্রে একটু পরিবর্তন বা একটু কম বেশি কম জিপিএ পাওয়া বা বেশি জিপিএ পাওয়া সেখানে অনেক বড় একটা পরিবর্তন নিয়ে আসবে সো এখন তোমার প্রাইমারি যে টার্গেট সেটা হচ্ছে এ প্লাসটা এনি হাউ তোমাকে নিশ্চিত করতে হবে প্রথম যে বিষয়টা সেটাকে হচ্ছে তোমার পড়ার টেবিলে তুমি যখন বসবা তোমাকে ক্যালকুলেট করতে হবে কী ক্যালকুলেট করবা তোমার হাতে আর কতদিন সময় রয়েছে তোমার কয়টা বিষয় রয়েছে এই বিষয়গুলোর ভেতরে তোমার অলরেডি শর্ট সিলেবাসের উপযোগী করে কিন্তু সরকার সুন্দর করে গুছিয়ে দিয়েছে যে শর্ট সিলেবাসে এই জিনিসগুলো পড়তে হবে এবং আমাদের নিউন প্লাসের ইউটিউব চ্যানেলে কিন্তু সাজেশনও দেওয়া হয়েছে তুমি যদি বুঝতে না পারো এখানকার ভেতরে কোন অধ্যায়গুলো তুমি পড়বা কোন টপিকগুলো তুমি পড়বা তাহলে আমাদের সেই ভিডিওগুলো তুমি দেখে নিতে পারো ভিডিও ডিসক্রিপশনে আমি সেই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দিব সেগুলো তুমি একবার দেখে নিতে পারো এখন তুমি দেখে গেলা যে তোমার কী পড়তে হবে তো তুমি জানো তোমার কী পড়তে হবে তুমি জানো তোমার আর কত সময় বাকি আছে সো এবার যখন তুমি বসবা তখন তুমি অর্গানাইজ করে নিবা যে আমি আজকের এই দিনে 3টা বিষয় পড়বো বা আজকের এই দিনে আমি 2টা বিষয় পড়বো দেখো একদিনে যদি তুমি 1টা বিষয় পড়ো তাহলে দেখা যাবে এই বিষয়টা ধরো আজকে অনেক কিছু পড়ে গেলা 7 দিন পরে ওইটা অনেক কিছু তুমি ভুলে যাবা বাই নেচার আমরা হিউম্যান বিইং হিসেবে এটা ভুলে যাই সো আমরা যে জিনিসটা ফলো করতে পারি সেটা হচ্ছে স্পেসড রিপিটিশন বা আমরা একটু গ্যাপ দিয়ে দিয়ে পড়া ধরো তুমি আজকে 3টা বিষয় পড়বা 3টা বিষয়ের ভিতরে যে যে অধ্যায়গুলো তুমি সিলেক্ট করে নিলা যে অধ্যায়ের যে টপিকগুলো তুমি সিলেক্ট করে নিলা এগুলো ধরো হচ্ছে আজকে তুমি হচ্ছে সেগুলো একটু সময় নিয়ে বেশি সময় নিয়ে তুমি একটু পড়বা 3 দিন পরে ধরো আজকে তুমি 2 ঘন্টা ধরে কয়েকটা টপিক পড়লা এই টপিকগুলো 3 দিন পরে তুমি পড়তে যাও তোমার পড়তে হায়েস্ট সময় লাগবে আধা ঘন্টা এই যে তুমি প্রথমে 2 ঘন্টা লাগে কোনো একটা বিষয়ের কোনো টপিকগুলো তুমি পড়লা এবং 3 দিন পরে তুমি আধা ঘন্টা লাগে সেটা পড়লা এবং পরের 3 দিনে তুমি সেটা 10 মিনিটের ভিতরে পড়ে শেষ করে ফেলতে পারবা আর পরীক্ষার আগে দিয়ে তুমি এক নজরে দেখে গেলে সেটা হয়ে যাচ্ছে এই দেখো আমি সেম পড়া কিন্তু 3 বার পড়ার কথা বলছি তোমার যদি এ প্লাস পাওয়ার ইচ্ছা থেকে থাকে তাহলে তোমাকে এই জিনিসটা স্পেস রিপিটিশনের মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে কেন যেতে হবে তুমি কতটুকু পরিশ্রম করছো এটা দিয়ে কিন্তু তোমাকে জাজ করবে না তোমাকে জাজ করা হবে তুমি পরীক্ষা হলে কতটুকু আউটপুট দিতে পারছো বা তুমি কতটুকু লিখে আসতে পারতেছো তুমি যদি এখানে অনেক বেশি পড়ো বা অনেক বেশি যদি মনে রাখতে না পারো বা ডেলিভার করতে না পারো তাহলে কিন্তু তোমার নাম্বারটা আসবে না বা জিপিএ 5 পাওয়ার রাস্তাটা তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই এই যে আমাদের মেমোরি রিটেনশনের যে ব্যাপারটা যে আমরা কতটুকু পড়লে কতটুকু মনে থাকে কীভাবে পড়লে মনে থাকে যদি কীভাবে পড়লে মনে থাকে এটা বলি তাহলে স্পেস রিপিটিশন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় একটা টেকনিক আরেকটা টেকনিক হয়তোবা তোমরা অনেকেই জানো সেটা হচ্ছে পোমোডোরো টেকনিক তুমি যখন পড়তে বসবা সেখানে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তুমি পড়বা তারপরে একটা ব্রেক দিবা লাইক তুমি 25 মিনিট পড়লা 5 মিনিট ব্রেক দিলা 5 মিনিট ব্রেকের ভিতরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার পড়ার মানে চেয়ারে বসেই তুমি হচ্ছে একটু চুপ করে বসে থাকলা একটু তুমি কী বলে ধ্যান করলা যারা মেডিটেট করতে পছন্দ করো মেডিটেশন করলা অথবা তুমি অন্য কোনো কাজ করলা বাট নট সোশ্যাল মিডিয়াতে ঢোকা
এটা ঢুকলে কিন্তু তুমি হচ্ছে একটা লুপে পড়ে যাবে, যেটা ইনফিনিটি লুপের মতো হবে তোমার জন্য। একবার ঢুকে গেলে তুমি আর বের হতে পারবে না। সো ট্রাই করো, তোমার হাতে যে কয়েকটা দিনের সময় আছে না কেন, এই এই সময়টার ভেতরে সোশ্যাল মিডিয়া ডিটক্স করা। মানে অনেকে বলে না যে কোনো একটা জিনিস আমি বাদ দিয়ে দেবো এই কয়েকদিনের জন্য, এরপরে আমি আবার শুরু করব। সো তুমি যদি তোমার এই গোলে একদম পোষাইতে চাও, মানে A+ পাওয়ার গোলে তুমি পোষাইতে চাও, তাহলে ট্রাই করো শেষের এই কয়েকটা দিনে তুমি সোশ্যাল মিডিয়া ডিটক্স করার জন্য, বা তুমি ট্রাই করো সোশ্যাল মিডিয়া থেকে ব্রেক নেওয়ার জন্য আগামী কয়েকটা দিন। জানি জিনিসটা একটু কঠিন হয়ে যাবে, কারণ আমরা অধিকাংশ শিক্ষার্থী কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড। দেখো, আমরা অ্যাডিক্টেড শব্দটা আমরা তখনই ইউজ করি যখন কেউ কোনো একটা বিষয়ের প্রতি অতিমাত্রায় আসক্ত থাকে। যেহেতু আমি ধরে নিচ্ছি তুমি সোশ্যাল মিডিয়ার প্রতি অতিমাত্রায় আসক্ত, তুমি চাচ্ছ, তুমি জানো যে এই জিনিসটা ভালো না, এবং তুমি চাচ্ছ যে তুমি এনি হাও এটা থেকে পরিত্রাণ পেতে এবং A+ পাওয়ার জন্য তুমি পড়াশোনা শুরু করতে। সো একটু যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উইল পাওয়ারের উপরে জিনিসটা ছাড়তে হবে। অনেক সময় তোমার ইচ্ছা করবে সোশ্যাল মিডিয়াতে যাওয়ার জন্য এবং তোমার ভালোও লাগবে যেতে, কিন্তু তুমি যদি নিজের কাছে ডিটারমাইন থাকো যে আমি যদি সোশ্যাল মিডিয়াতে যাই আমার আধা ঘন্টার সময় চলে যাবে, আমার 30 মিনিট সময় চলে যাবে, তার মানে একটু একটু করে তোমার A+ পাওয়ার সময়টা কমে যাবে। কারণ আজকে ধরো এখন সকালে তুমি আধা ঘন্টা ফেসবুকে দিলা, অযথাই দিলে, স্ক্রল করতেই থাকলা, এটা কিন্তু তোমার ওই যে 14,400 মিনিট থেকে কমতেছে। এবং তুমি যদি প্রপারলি না ঘুমাও এই কয়েকটা দিনের ভেতরে, যদি ভালো করে তোমার ঘুমটা ভালো না হয়, তাহলে কিন্তু 70 ঘন্টা যে ঘুমের জন্য বরাদ্দ রাখছো না সেটাও কিন্তু কোয়ালিটিফুল হবে না। আর ঘুম যদি ভালো না হয় তাহলে কিন্তু ওই জেগে থাকার সময়টাতে তুমি 100% প্রোডাক্টিভ থাকতে পারবে না। আর 100% প্রোডাক্টিভ যদি তুমি না থাকতে পারো, তোমার অ্যাটেন্টিভনেসটাও প্রপারলি কাজ করবে না, বা তুমি মনোযোগটা দিতে পারবে না, তোমার কাছে ড্রিজিনেসটা কাজ করবে, তোমার বারবার ঘুম আসবে, পড়তে বসলে তোমার ঘুম চলে আসবে। আর অনেকে কি, এটা কমন একটা সমস্যা যে পড়তে বসলেই তোমার ঘুম চলে আসে। তার জন্য কমন যে সাজেশনটা আমি সবসময় দিই সেটা হচ্ছে, তুমি এইটুকু ঠিক করো তুমি এখন পড়তে বসছো কেন, তোমার এনি হাও পেছনে যাওয়ার কোনো রাস্তা নাই, তোমাকে যেভাবেই হোক A+ পেতে হবে, আমি A+ জন্য পর্যাপ্ত পড়তে হবে, কারণ পর্যাপ্ত পড়ার কোনো বিকল্প নাই। যে তোমাকে পর্যাপ্ত পড়তে হবে, তুমি যদি এখন আলসেমি করি আবার বালিশে মাথা রাখো, তাহলে কিন্তু তোমার স্বপ্নটা আস্তে আস্তে একদম তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখা ট্রাই করো। সো আমি জিনিসটাকে একটু সামারাইজ করি। প্রথমে তুমি ক্যালকুলেট করলা স্টার্ট করার জন্য, তুমি স্টার্ট করলা, ক্যালকুলেট করলা তোমার হাতে কত সময় আছে, তোমার পড়ার ইকুইপমেন্টগুলো তুমি রেডি করলা, বই খাতা সাজেশন যেটাই বলো না কেন সেটা রেডি করলা, এরপরে তুমি এক্সিকিউট করলা। তুমি যখন এক্সিকিউট করলা, এরপরে তোমার এক্সিকিউট করতে গিয়ে তোমার মোটিভেশন প্রয়োজন হবে। এখন মোটিভেশনটা তোমার দীর্ঘ সময় ধরে রাখার জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে, প্রথমে ট্রাই করো তোমার প্রথম কয়েকদিন তোমার সহজ জিনিসগুলো একটু পড়ার জন্য, যে জিনিসগুলো তুমি ভালো পারো সেগুলোর উপর একটু বেশি করে জোর দাও। ধরো প্রথম 2 দিন তুমি এভাবে পড়ো, মানে পড়ার ফ্লোতে তোমাকে ঢুকতে হবে। কারণ আমরা যতক্ষণ না পর্যন্ত কাজের কোনো ফ্লো স্টেটের ভিতর দিয়ে না যাই, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কাজ করার ইচ্ছাটা জাগে না। সো তুমি ফ্লো স্টেটের মধ্যে যাওয়ার ট্রাই করো। যখন ধরো 2 দিন ধরে তুমি মানে একটা পড়ার ফ্লোতে চলে আসছো, এবার তুমি যেটা করবা, ইট ড্যাট ফ্রগ, মানে সবচেয়ে কঠিন কাজ তুমি ট্রাই করো যে তোমার দিনের প্রথম অংশে করে ফেলার জন্য, যেই টপিকটা অনেক বেশি বিটঘুটে ভালো করে বুঝতে পারছো না, ওই কাজটা ট্রাই করো সকালবেলা কমপ্লিট করে ফেলার জন্য। যদি সকালবেলা ওই টপিকটা ওই বিষয়ের ওই জিনিসটা তুমি পড়ে ফেলতে পারো, তোমার কাছে মনে হবে যে না, আজকের দিনে আমি খুব ভালো একটা কিছু অর্জন করতে পেরেছি। বাকি দিন ওই কাজটা কমপ্লিট করে ফেলার মোটিভেশনটা তোমাকে বাকি দিনে পড়াটার জন্য তোমাকে অনেক বেশি হেল্প করবে। আর সবসময় যে তোমার মোটিভেশন থাকবে তা না। এখন তুমি মোটিভেশন নেওয়ার জন্য ধরো হচ্ছে তুমি ফেসবুকে আসার পরে হুট করে তোমার ওই মোটিভেশন তুমি পেলা, আধা ঘন্টার জন্য মোটিভেশন পেলা, আবার পড়তে বসলো, আবার মোটিভেশন চলে গেলো। বাট তুমি যদি ওই ইউটিউবের অন্য ভিডিওগুলোতে এঙ্গেজড হয়ে যাও, তাহলে কিন্তু তোমার যে মোটিভেশন নেওয়ার জন্য তুমি ইউটিউবে আসছো সেটা কিন্তু সার্ভ হলো না। তা তোমার মেইন যে ফোকাস, তোমার মেইন যে গোল সেটার প্রতি তোমাকে কিন্তু বারবার হচ্ছে নজর রাখতে হবে। দরকার হলে তুমি তোমার মানে পড়ার টেবিলে তোমাকে যে A+ পেতে পারে স্পষ্ট করে লিখে রাখো, এবং তোমার যে হাতে কত মিনিট সময় আছে সেটা তুমি লিখে রাখতে পারো, যে আজকে আমার এত মিনিট সময় আছে আজকে আমার জন্য, এই এত মিনিট তোমার ওখানে থাকবে। ধরো সকালে বসলে তোমার হাতে এত মিনিট সময় আছে, তোমার সকালে তুমি কতটুকু পড়লা সেটার সাথে তুমি লিখলা যে আজকে আমি হচ্ছে মানে 45 মিনিট পড়লাম, তার মানে আমার পড়ার কথা ছিল ধরো হচ্ছে 200 মিনিট, আমি পড়লাম 45 মিনিট। এই যে বড় একটা গ্যাপ, এই গ্যাপটা তোমার ভেতরে কিন্তু একটা হচ্ছে ভয় সৃষ্টি করতে হবে, এটা যে তোমার ভিতরে একটা ভয় সৃষ্টি করে না আমি তো মিস করে যাচ্ছি, এটা যখন তোমার ভিতরে একটু একটু করে ভয় সৃষ্টি করবে তখন তোমার পড়াটা কিন্তু অটোমেটিকভাবে চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে, তোমাকে কেউ মোটিভেট করতে পারবে না, তোমার বড় মোটিভেশন হচ্ছে তুমি নিজে। তুমি যেহেতু অলরেডি ডিটারমাইন্ড হয়েছো যে তোমাকে A+ পেতে হবে, এনি হোক তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, এনি হোক তোমাকে পড়াশোনাগুলো কমপ্লিট করতে হবে, সবাই সামনে যাতে তোমার নাক কাটা না যায়, তুমি কিন্তু এটার জন্য ডিটারমাইন্ড। আর এটাই এনাফ তোমার A+ পাওয়ার জার্নিটাকে স্মুথ করার জন্য, এটাই এনাফ। সো আশা করবো এই যে কথাগুলো আমি বললাম এগুলো
প্রপারলি তোমাকে প্রস্তুত করার জন্য, প্লাস পাওয়ার জন্য, প্রস্তুত করার জন্য তোমাকে অনেক বেশি হেল্প করবে। হয়তোবা এখান থেকে যদি কোনো একটা কথা তোমার লাইফে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে, তবে সেটাই আমার সার্থকতা। এই ভিডিওটা বানানোর সার্থকতা সেখানেই হবে যদি আমার এই ভিডিওর কোনো একটা কথা দিয়ে তুমি যদি তোমার পড়াশোনাতে একটু হলেও কনসেন্ট্রেট করতে পারো। সো জিনিসটাকে আমি একটু সামারাইজ করে দিই যারা শেষ পর্যন্ত রয়েছো তাদের জন্য, যেহেতু অনেকক্ষণ ধরে তুমি ভিডিওটা দেখছো, শেষে তোমার জন্য উপহার হিসেবে বলি। প্রথমে তুমি হচ্ছে শুরু করবা, কোনো কিছু ভাবা লাগবে না, জাস্ট পড়ার টেবিলে বসবা। পড়ার টেবিলে তুমি বসলা, খাতা কলম নিলা, ক্যালকুলেটার নিলা, দেখলা তোমার হাতে কয়দিন সময় আছে, কত মিনিট সময় আছে, কত ঘন্টা সময় আছে, একটু একটা ছক করে নিলা। এরপরে তোমার যে যে টপিকগুলো রয়েছে, আমরা যে সাজেশনগুলো দিয়েছি সেটা তুমি ফলো করতে পারো, বা নিজের মতো করে, বা কোনো স্যার যে সাজেশন দিয়েছে সেটার মতো করে তুমি ফলো করবা। সেটার মতো করে দেখলা যে আজকে আমি এই 10টা টপিক পড়বো, 3টা বিষয়ে 10টা টপিক আমি আজকে পড়বো। যেটা পড়া হয়ে যাবে সেটা টিক চিহ্ন দিয়ে দিবা। এরপরে 4-5টা পড়ার পরে তোমার যদি মোটিভেশনটা চলে যায়, তোমার যদি পড়তে ইচ্ছা না করে, তোমাকে তখন পোমোডোরো টেকনিকটা ফলো করতে হবে, মানে একটু গ্যাপ দিয়ে পড়তে বসা লাগবে। যখন তুমি সেই জিনিসগুলো একটু একটু করে তুমি আগালা, 5 মিনিট করে ব্রেক দিলা, প্রতি 25 মিনিট পর বা 30 মিনিট পর, তখন তোমার একটা অভ্যাস চলে আসবে বা তুমি একটা ফ্লো স্টেটের মধ্যে চলে আসবে। আবার তুমি পড়তে বসলা, ট্রাই করবা সকাল প্রথম 2-3 দিন তোমার পড়ার ফ্লোতে আসার জন্য সহজ জিনিসগুলো দিয়ে, তোমার সহজ জিনিসগুলো তোমার ভালো করে পড়ার জন্য, যাতে সেগুলো আসলেই তুমি 100% অ্যান্সার করতে পারো। 2-3 দিন পরে যখন তুমি পড়ার ফ্লোতে ঢুকে যাবা, তখন তুমি ট্রাই করো প্রত্যেক দিন সকালের দিকে তোমার কঠিন কঠিন টপিক, কঠিন কঠিন বিষয়গুলো তুমি যাতে পড়ো, সেটা তোমার টার্গেট করতে হবে। আর যদি তুমি মনে করো তোমার আগে 2 বছর কিছুই পড়া হয়নি, তাহলে তুমি শর্ট সিলেবাসের ভেতরে আমাদের যে ভিডিওগুলো আছে সেখানে যে টপিকগুলো আমরা দিয়েছি সেখান থেকে 5-স্টার টপিকগুলো তুমি আগে কমপ্লিট করো, দেন সময় থাকলে 4-স্টার 3-স্টারগুলো তুমি কমপ্লিট করে যেও। আশা করি এগুলো তোমাকে একটা অর্গানাইজড প্রিপারেশন নেওয়ার জন্য হেল্প করবে। সো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে হয়তোবা আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে আরেকটু তোমাদের সাথে ইনডিটেলসে আলোচনা করব, যাতে তুমি তোমার টাইমটাকে তুমি প্রপারলি ম্যানেজ করতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে, তবে সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।